চট্টগ্রাম 16 সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী প্রার্থী কর্তৃক নির্বাচনী অপরাধসমূহ সংগঠনের বিষয়ে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972 এর আর্টিকেল 91 এর ই এর ক্লজ 2 এর বিধান অনুযায়ী মাননীয় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজুর রহমান চৌধুরী এর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং মুস্তাফিজুর রহমান চৌধুরী আজ বাঁশখালী থানায় তিনি অফিসার ইনচার্জকে কিছু বক্তব্য প্রদান করেছেন, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972 এর আর্টিকেল 73 এবং আর্টিকেল 84 এ অনুযায়ী নির্বাচনী অপরাধ এবং সেই নির্বাচনী অপরাধ সংগঠন করেছেন মর্মে রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক হিসেবে আমাদের কাছে মনে হয়েছে। আমরা মাননীয় নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবগত করেছি এবং মাননীয় নির্বাচন কমিশন এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তার প্রার্থিতা বাতিল করেছেন।